বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় চট্টগ্রামেও শতকরা 67% মানুষ বেসরকারি স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল এবং চট্টগ্রামের আশপাশের জেলার প্রায় 3 কোটি মানুষের সিংহভাগই বেসরকারি পর্যায়ে সেবা নিয়ে থাকে এবং এই জেলায় সেই সেবাটি নিয়ে থাকে। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি স্বাস্থ্যসেবা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মিনহাজুর রহমান একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল প্রিমিয়ার হসপিটাল। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই জেলায় বেসরকারি হাসপাতালের ওপর বা বেসরকারি হাসপাতাল ক্লিনিকের ওপর কত অংশ মানুষ আসলে নির্ভরশীল? সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট, সেখানে গেলে রোগীকে অনেক সময় ফ্লোরে থাকতে হবে শয্যা সংকটের কারণে। তারা ঠিকমতো হয়তো সেবাটা যেভাবে চান সেভাবে পান না, এবং যারা মধ্যবিত্ত একটু উচ্চ মধ্যবিত্ত পরিবার আছেন তারা চান তারা একটা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। তাদের জন্য কিছু হাসপাতাল গড়ে উঠেছে এবং অতি সম্প্রতি চট্টগ্রামে 2টি কর্পোরেট হাসপাতালও গড়ে উঠেছে। কিন্তু যেটির সংকট আপনি চিহ্নিত করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে বেসরকারি পর্যায়ে আমাদের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো আমাদের এই হাসপাতালগুলোর উপর চাপ কিন্তু অনেক বেশি ঢাকার তুলনায় বা অন্যান্য জেলা শহরের তুলনায়। সেটি কেন হয়েছে? ঢাকায় মেডিকেল কলেজ, সরকারি ব্যবস্থাপনার মেডিকেল কলেজ রয়েছে অনেক, বেসরকারি পর্যায়ে বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে অনেক, এবং সেখানে অনেক বেশি বিশেষায়িত হাসপাতাল রয়েছে। কিন্তু সে তুলনায় চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া এবং একটি 150 শয্যার হাসপাতালকে, যদিও 250 শয্যার হাসপাতাল বলা হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, আসলে সেখানে লোকবলও বাড়েনি, শয্যা সংখ্যাও বাড়েনি, ছাড়া সবই আসলে বেসরকারি, সবই বেসরকারি। এবং টেকনাফ থেকে ফেনী, মিরেশ্বরাই ছাড়িয়ে ফেনী পর্যন্ত এবং অনেক সময় কুমিল্লার রোগীও কিন্তু চট্টগ্রামে আসছেন, এবং সে কারণে আমাদের সরকারি হাসপাতাল সে লোড নিতে পারছে না বলেই বেসরকারি হাসপাতালগুলোতে এর চাপ কিন্তু ঢাকার তুলনায় অনেক বেশি। কিন্তু সেই বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের কোন সেবাগুলো দিতে পারছে না? একটা হচ্ছে চাপের কারণে পারছে না, আর কিছু কিছু বিভাগ আসলে খোলা হয়নি যেটি বেসরকারি পর্যায়ে দেয়া যাচ্ছে। চট্টগ্রামে কিন্তু এমন কোনো একটি বিশেষ কোনো বিভাগকে চিহ্নিত করা যাবে না যেটি বেসরকারি হাসপাতালে আছে কিন্তু সরকারি হাসপাতালে নেই। কারণ চট্টগ্রামে এখন ক্যাথল্যাবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাথল্যাব আছে, সেখানে এনজিওগ্রাম হচ্ছে, অন্যান্য ইয়ে হচ্ছে, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, সেখানে ওপেন হার্ট সার্জারিও হচ্ছে, তবে সংখ্যাটা অনেক কম। আচ্ছা, আমরা রেগুলার বেসিসে কার্ডিয়াক সার্জারি করতে পারছি না, ওপেন হার্ট সার্জারি করতে পারছি না। কেন? লোকবল সংকট এবং আরও কিছু প্রয়োজনীয় অনুষঙ্গ আমাদের প্রয়োজন, সেগুলো নাই। কোন প্রয়োজনে ঢাকা পর্যন্ত এখনও যেতে হচ্ছে? একটা সিম্পল বলি যে যারা ক্যান্সার রোগী কিংবা খুব সংকটে পড়ে গেছেন এমন অনেক রোগীর প্যাট স্ক্যান করতে হয় অথবা রেডিওথেরাপি কি এখানে করা হয়? হ্যাঁ, করা হচ্ছে খুবই সীমিত পর্যায়ে। প্যাট স্ক্যান চট্টগ্রামের কোথাও নাই, চট্টগ্রাম জেলায়ও নাই, আশেপাশের জেলাগুলোতেও নাই, যার কারণে প্যাট স্ক্যানের জন্য ওখানে যেতে হচ্ছে। দ্বিতীয়ত, রেডিওথেরাপির আমাদের যে মেশিনটা চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে, আপনি যদি আজকে একজন রোগী যায় তাকে 3 মাস 4 মাস পরে সিরিয়াল পেতে হয়, বাধ্য হয়ে তার ঢাকা, তাকে বাধ্য হয়ে ঢাকা কি অন্যান্য কোনো জায়গায় চলে যাচ্ছে। খরচের প্রসঙ্গে আসি, এই যে বাধ্য হয়ে যাচ্ছে মানুষ, বেশি অংশ মানুষ আসলে বেসরকারিতে সেবা নিচ্ছে, এটি অন্যান্য জেলার তুলনায় হয়তো এখানে 80 বা তারও বেশি হতে পারে, সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো আসলে বাণিজ্যিক মানসিকতা আসলে প্রদর্শন করছে কিনা? চট্টগ্রামে এই একটি বিষয় খুব উল্লেখযোগ্যভাবে আপনি বলতে পারেন, সেটি হচ্ছে উল্লেখ করার মতো বলতে পারেন, সেটি হচ্ছে যে চট্টগ্রামে আমাদের যে খরচ রোগীদের সেটি ঢাকার চেয়ে অনেক কম। আচ্ছা, কেন কম? আচ্ছা, ঢাকার চেয়ে কম এ কারণেই চট্টগ্রাম যেহেতু একটি ঢাকার তুলনায় অনেক ছোট শহর, এখানে অনেকগুলো বেসরকারি পর্যায়ের ল্যাব এবং ক্লিনিক গড়ে উঠেছে, তাদের মধ্যে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কারণে তারা কম খরচে রোগীদের এই সেবাটুকু দিতে বাধ্য। যদি আপনি চট্টগ্রামকে আমরা আসলে বাণিজ্যিক রাজধানী হিসেবে যেভাবে বলি বা প্রচার করি বা ঘটনাও আসলে সত্যি, মানে স্বাস্থ্যকে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট করতে চান আসলে কোন জায়গায় মনোযোগ দেওয়া উচিত? চট্টগ্রাম বন্দর নগরী হিসেবে খ্যাত, বন্দরের যে ইনকাম সেই ইনকামের 1% যদি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য খরচ করা যায়
চট্টগ্রামে যদি বেসরকারি পর্যায়ের হাসপাতালগুলো গড়ে ওঠে, চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বিশেষায়িত হাসপাতাল নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো, যদি এগুলো আমরা পরিকল্পনা করে করে তুলতে পারি চট্টগ্রামের মানুষের সরকারি বা বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবা পেতে কোনো সংকটই থাকবে বলে আমি, এবং দেশের বাইরেও হয়তো যাওয়া লাগবে না বা দেশের বাইরেও যাওয়া লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা করছি। বিরতির পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য হাসপাতাল ম্যাক্স হসপিটাল ও ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লিয়াকত আলী খান। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ স্যার। আপনার কাছে জানবো যে চট্টগ্রামে অনেকগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে, মানে আমি যদি ম্যাক্সের পরিচয়টা জানতে চাই যে কী ধরনের সেবা দিচ্ছে, এটার পরিধি কীরকম যদি একটু সংক্ষেপে বলেন। তো ম্যাক্স হসপিটাল যাত্রা শুরু 2015 সাল, এটার প্রেক্ষাপট আছে অন্যরকম বলবো। এখানে যেহেতু এটা কর্পোরেট হসপিটাল, পুরোপুরি না, সেমি কর্পোরেট বলতে পারেন, এখানে সব শ্রেণীর সব ধরনের মানে অল ডিসিপ্লিনসই আছে, কার্ডিয়াক সার্জারি ছাড়া আর সব কিছু, কার্ডিয়াক যেমন ক্যাথ ল্যাব থেকে শুরু করে সিসিও, এনআইসিও, আইসিও, ডায়ালাইসিস, মেডিসিন, সার্জারি কাহিনি এভরিথিং আছে এখানে। মানে সেমি কর্পোরেট বলতে আসলে এর খরচটা, সেবা মূল্যটা কিসের সঙ্গে আপনি মেলাবেন, কোন প্রতিষ্ঠানের মতো? সেবার মূল্যটার সাথে আমরা বলবো যে না, এটা পেশেন্টদের কথা বিবেচনা করে আমরা কর্পোরেটের কাজ, মানে যদিও সেমি কর্পোরেট কিন্তু প্রাইসটা রাখছি এফোর্ডেবল, মানে যাতে সাধারণ মানুষরা এখানে খরচটা পোষাতে পারে আর কি। দেখা যায় যে বেসরকারি হাসপাতাল মানেই মানে জনগণের পক্ষ থেকে মনে হয় যে এটি শুধুমাত্র লাভের উদ্দেশ্যে আসলে করা হয়েছে। আপনি তো এর আগে অনেকগুলো হাসপাতাল করেছেন, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন, কেমন মনে হয় যে এখানে কতটুকু সেবা আসলে দেয়া যায় মানুষকে? মানুষের মানে বিভিন্ন ক্যাটাগরি মানুষ অফিসিয়াল সবার পারসেপশন যে হসপিটাল মানে বিশাল কোটি কোটি টাকা লাভ লেগে যায়, আসলে যারা আসে যে কারণেই এটা, কিন্তু এই হাসপাতালে এই ধরনের কোনো কিছু আসলে নাই। আসলে যারা ইনভেস্টার যারা আসে তারা শুধু একটা কথাই, এটা শুধু সেবার উদ্দেশ্যে, ডিজিটাল সেবার জন্যই আমরা করা হচ্ছে। কেউ যদি লাভের চিন্তা ভাবনা করেন প্লিজ আপনারা আসবেন না, শুরু দিয়ে আমরা ঠিক এভাবে আমরা শুরু করেছি। এটা সত্য যে কোটি কোটি টাকা অনেকে ইনভেস্ট করেছেন কিন্তু তাদের জন্য কোটি টাকা ব্যাংকে রাখলেও যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টও তারা পান না। অনেকে শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টার করতে চায়, ধরে নেওয়া হয় যে সেখানে লাভ আরও বেশি, আপনি হাসপাতালে মনোযোগ কেন দিলেন? আচ্ছা, হাসপাতাল আর ডায়াগনস্টিক দুটোই আছে আমার এখানে, আমার ডায়াগনস্টিক আলাদাও ছিল আছে। আসলে ডায়াগনস্টিকের সার্ভিস একরকম, হাসপাতালের ডায়াগনোসিস দিলে এটা যে ওয়ান স্টপ সার্ভিস, যে কারণে আমরা হাসপাতাল এবং ডায়াগনোসিস করা, যে একটা মানুষকে ডায়াগনোসিস পরীক্ষার জন্য পাঠালাম, তাকে ভর্তি করতে হবে, অপারেশন লাগবে, কোথায় করবে, তো এই জন্যই এই উদ্দেশ্যে করা যে হসপিটাল এবং ডায়াগনোস্টিক। যদি বলা যায় যে চট্টগ্রামের কোন লোডটা আপনি কমাতে পারছেন, যেই রোগীর আসলে ঢাকায় যাওয়ার কথা ছিল বা দেশের বাইরে যাওয়ার কথা ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি একটা ঘটনা বলি আপনাদের। এই হসপিটাল হওয়ার আগে আমার এক আত্মীয়ের পেসমেকার লাগাতে হবে, তো রাত্রিবেলা যখন ডায়াগনোসিস হলো যে ইমিডিয়েটলি ওনাকে পেসমেকার লাগাতে হবে, না হলে তো বাঁচানো যাবে না, কিন্তু চিরাঙ্গে কোনো পেসমেকার লাগানোর মতো কোনো সেন্টার ছিল না। পরে আমরা সকালবেলার জন্য অপেক্ষা করতে থাকলাম এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সকালবেলা এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা ইউনাইটেড হসপিটাল নেওয়ার পরে সেই রোগীকে পেসমেকার লাগাতে হলো, সেই রোগীর পেসমেকার লাগাতে প্রায় সব মিলে খরচ 4-5 লক্ষ টাকা খরচ হয়ে গেল, মানে যাতায়াত বা আনুষঙ্গিক খরচটা অনেক বেশি, যাতায়াত ভাড়া অন্যান্য কিছু যে ঢাকায় যেয়ে করানো, অথচ সেই পেসমেকারটা মাত্র 10 মিনিটের মধ্যে আমার এখানে এখন লাগানো সম্ভব, খরচটা মতো কথা এই রেপোর্টার 50-60,000 টাকা খরচের মধ্যে পেসমেকার লাগানো। কিন্তু এখানে কি এখানকার চট্টগ্রামে যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারাই কি আসছেন, না কোনো কোনো প্রয়োজনে আপনি ঢাকা থেকেও চিকিৎসক এখানে নিয়ে আসেন? এখন পর্যন্ত ঢাকা থেকে বা ওই রকম মানে মাঝে মাঝে যারা আসেন এমনিতেই আসলে পরে তারা এরকম রোগী দেখেন, তাছাড়া বাকিরা সবাই এরাই যে দেশের বিভিন্ন স্থানে ছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলেন, তারা বিভিন্ন হাসপাতালে কাজ করতেন, পরে আমার এটা করার পর তারা সবাই চুড়ঙ্গে, অনেক যারা গভর্নমেন্ট জব করেন না তারা মানে অন্য বেসরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসছেন, আর গভর্নমেন্ট জবে যারা পোস্টিংয়ে আসছেন তারা ওইখানে অ্যাড হয়ে গেছেন। যারা আসলে টাকা নাই আবার সরকারি হাসপাতালে সেবা নিতে চান না, বেসরকারি পরিবেশ ভাল লাগে, তাদের জন্য আসলে আপনার কী সুবিধা তাদের? না, এখানে এইটাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো বলতে পারেন যে এখানে মানে একদম গরিব থেকে শুরু করে নিঃস্ব থেকে শুরু করে ধনী মধ্যে সবাই এখানে আসতেছেন। গরিব পেশেন্টদের জন্য যারা টাকা দিতে পারেন, এমন আছে যে আমার এক পেশেন্টের এখানে 15 লক্ষ টাকা বিল আসছে, 1 টাকা নিয়ে
15 লক্ষ টাকা বিল পড়ে দেখা গেল সেটা একজন ট্যাক্সি ড্রাইভার যে কোনো কারণে ভুল ভ্রান্তি তাকে নিয়ে আসছে আপনারা কোন ফান্ড থেকে টাকাটি দিয়েছেন না ফান্ড আমরা নিজস্ব ফান্ড থেকে আমাদের এখান থেকে চিকিৎসা বাবদে খরচ যা 1.5 মাস ছিলেন এখানে আমার এখানে আইসিইউতে পরে তাকে একটি টাকা আমরা নিতে পারি না নেই নেই এই যে অব্যাহতভাবে করে যাচ্ছেন মানে তৃপ্তিটা কেমন হ্যাঁ এটার মধ্যে তৃপ্তিটা আসলে বোঝাতে পারবো না যে তৃপ্তি কতটুকু যখন আমি আমার চিকিৎসা এখানে নিলাম আমি তখন রাতে শুয়ে এসে মিত্র সাথে যখন যুদ্ধ করেছিলাম যে অন্তত একটা স্যাটিসফ্যাকশন যে আমার তৈরি হাসপাতাল থেকেই আমি রিং লাগালাম সবচেয়ে বড় জিনিস আমার 600+ স্টাফ তারা যে দুমোটা ডাল ভাত খেতে পারছে আমার এখানে চাকরি করে এটাই আমার কাছে বড় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি অশোকের খরচের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুধু চট্টগ্রাম শহর নয় চট্টগ্রাম বিভাগ সহ আশেপাশের জেলার মানুষের আস্থার ঠিকানা এই হাসপাতাল এই হাসপাতালের যাত্রার গল্প এবং আসলে কতদিন থেকে আসলে সেবা দিয়ে যাচ্ছে যদি একটু বলেন 1979 সালের 31 ডিসেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষ উপলক্ষে চট্টগ্রামের ডক্টর ইউসুফ সহ কয়েকজন ডক্টর করিম সহ কয়েকজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব একত্রিত হয়ে শিশুদের কল্যাণে একটা চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তা থেকেই চট্টগ্রাম শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ এবং পরবর্তীতে সেটাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নাম ধারণ করে আমরা এটাকে পরিচালনা করছি তার মানে কি এই এত বছরে কি শুধু মা ও শিশুদের সেবা আপনারা দিয়ে যাচ্ছেন কি না আমরা আসলে এটা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠানের নাম রেজিস্টার্ড বাই দি গভর্নমেন্ট এটার 13টি প্রজেক্ট আছে একটা হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল যেটি 850 বেডের একটা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ 115 আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট 50 আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন্নাহার খান নার্সিং কলেজ 50 আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট 8 আসনের কিন্তু আমি যদি হাসপাতালের ভেতরের পরিধি জানতে চাই এর মধ্যে আসলে কতগুলো বিভাগ আসলে যুক্ত হয়েছে আসলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এটা পূর্ণাঙ্গ একটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আচ্ছা আর জেনারেল হাসপাতাল হিসেবে যতগুলো ডিপার্টমেন্ট হওয়ার সবগুলো আমাদের আছে সেটা যদি বলেন আমি গাইনি সার্জারি অর্থোপেডিক সার্জারি আই ইএনটি শিশু বিভাগ ক্যান্সার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ আমাদের এখানে এনআইসিইউ আইসিইউ ডায়ালাইসিস আপনি শুধু স্পেশালিটি বলি এখানে 81 বেডের এনআইসিইউ আছে 1 থেকে 28 দিনের 81 বেডের হ্যাঁ 1 থেকে 28 দিনের বাচ্চাদের জন্য কিন্তু এই যে আস্থার ঠিকানা বলা হয় মানুষ যে এখানে নির্বিঘ্নে সেবা নিতে পারে সেবা মূল্যের ব্যাপারটা যদি একটু বলেন সেবা মূল্য খুবই সীমিত আমরা 100 টাকা দিয়ে শুরু করে আউটডোরে এবং এখানে আপনি শুরু থেকে মেডিকেল অফিসার থেকে প্রফেসর পর্যন্ত দেখানো যায় এবং আমাদের এখানে যে চিকিৎসা সেবা সেখানে প্রফেসরদের আলাদা কোনো ফি দিতে হয় না শুধুমাত্র হাসপাতালের বেড ভাড়াটা দিতে হয় এমনি যদি আমি খরচ বলি যে একটা সি সেকশন করতে কত টাকা লাগে বা একটা এনআইসিইউ এর খরচ কত পার ডে আইসিইউ এ ডায়ালাইসিস করতে কত টাকা লাগে দেখেন এনআইসিইউ তে বাইরে অনেক কস্ট আপনারা জানেন আমাদের এখানে 3 থেকে 4 হাজারের মধ্যে পার ডে যেটা একদম এনআইসিইউ লাগে আমাদের একটা জেনারেল গাইনিতে যখন জেনারেল হয় ডেলিভারি হয় 3,000 টাকা দিয়ে এটা হয়ে যায় সিজারিয়ান সেকশনে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয় আর আমাদের আইসিইউ অ্যাডাল্ট আইসিইউ আপনি জেনে খুশি হবেন আমাদের এখানে 31 বেডের আইসিইউ আছে আবার 31 বেডের শিশু অ্যাডাল্টের জন্য আচ্ছা শিশুদের জন্য আইসিইউ আছে 1 থেকে 14 বছরের জন্য এইচডিইউ আছে শিশু আছে আবার এনআইসিইউ 1 থেকে 28 দিনে বাচ্চাদের জন্য 81 বেড খরচ কত প্রতিদিন আইসিইউ খুবই নমিনাল খরচ 3 থেকে 4 হাজারের মধ্যে এগুলো পড়ে এরপর আমাদের অন্যান্য খরচগুলো বড়দের আইসিইউতে কত লাগে আসলে গড়ে গড়ে অ্যাডাল্টদের লাগে 8,000 লাগে আর যেটা বাচ্চাদের এটা 3 থেকে 4 হাজার কিন্তু এই যে বিশাল টাকায় দিয়েই তো আসলে সেবাটা দিতে হয় আপনারা আসলে যোগান দেন কিভাবে এটা আসলে সোর্স অফ ইনকাম কি আপনাদের এটা সোর্স অফ ইনকাম হচ্ছে আমরা এখানে রোগী থেকে সিট বা রাবাওয়ার যে টাকাগুলো পাই ওই টাকাই আমাদের একমাত্র ইনকাম একই সাথে গভর্নমেন্ট কি আপনাদেরকে কোনো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই থেকে আমরা এখন মোটামুটি বছরে 5 কোটি টাকা সরকারি অনুদান পাই মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মানে যেই হোক তার যদি একটি টাকাও না থাকে তিনিও কি আসলে এখানে সেবা পাবে কিনা অবশ্যই আমাদের মোটো সেটা টাকার অভাবে কোনো রোগী এখান থেকে ফেরত যেতে পারে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা আসলে কি আসলে আমরা এই পর্যন্ত মা ও শিশু হাসপাতাল আপনি জানেন এই কথাগুলো বলেছি আরও আমরা যে প্রজেক্টগুলো নিচ্ছি
আমরা ক্যান্সার হাসপাতাল করেছি 130 কোটি টাকায়। কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত এই অঞ্চলে শিশু বা বিশেষায়িত চিকিৎসার জন্য এটা হচ্ছে একমাত্র বেসরকারি প্রাইভেট হাসপাতাল, যে প্রাইভেট হাসপাতালে কোনো মালিকানা নেই, জনগণই এটার মালিক। এমন তো বড় বড় মডেল কিন্তু বাংলাদেশে আছে, যেমন ইব্রাহিম কার্ডিয়াক বা হচ্ছে আপনি জানেন, কিন্তু এই মডেলটা মনে হলো যে মানে আরও মানুষের কাছাকাছি বা সব সর্বনিম্ন মূল্যে সেবা দিচ্ছে, এই মডেলটা আসলে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় কি না প্রত্যেকটা শহরে, আপনি কি মনে করেন? আমরা তো মনে করি এটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের নেতৃত্বে 30 লক্ষ লোক তাদের বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আজকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যেকটা জেলায় গড়ে তোলা, যাতে করে সাধারণ মানুষ চিকিৎসার জন্য দেশে বাইরে যেতে না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা ও শিশু হাসপাতাল আসলে একটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ, সেখানে আমরা কিছু করতে পারিনি, কিন্তু আজকে আপনি প্রথম এসে এটা একটা প্রতিষ্ঠানকে ব্যাপারে তুলে ধরার চেষ্টা করছেন, এই জন্য মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাকে আপনার মাধ্যমে এখন টিভিকে আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। বাংলাদেশের সিংহভাগ মানুষ, বলাই যায় যে প্রায় 70% মানুষ বেসরকারি পর্যায়ে সেবা নিচ্ছেন, তবে কোনো কোনো প্রতিষ্ঠান এমন একটি মডেল স্থাপন করেছেন যেখানে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ সেবা নিয়ে মানুষ বাড়ি ফিরছে। এমন মডেল যদি বাংলাদেশের প্রতিটি শহরে অন্তত সেখানকার মানুষরা যদি তৈরি করতে পারতেন, তাহলে অন্তত সেবা নিয়ে মানুষের কথা, মানুষের অভিযোগ এসব বন্ধ হয়ে যেত। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.